হে গাইস, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল দেখো পরোটা লাল চা নিয়ে চলে এলাম। কি করবো, রেগুলারে খাওয়া, যখন যেমন হয় তখন তেমন খেতে হয়। তাই সকাল সকাল ভাবলাম আজ একটু পরোটা করি আর লাল চা, যেহেতু আমরা একটু লাল চাই খাই। মাঝে মাঝে দুধ চাও খাই, এমন তা নয় যে দুধ চা আমরা খাই না, বেশিরভাগটা আমরা লাল চা খাই। তো দেখো চাটা আমরা খেলাম আয়ানার আমি পরোটা দিয়ে, ভালোই লাগলো। যেহেতু অনেকদিন পর সকালে বাড়িতে পরোটা করলাম তাই ভালোই লাগলো, যেহেতু বাড়িতে কিছু করলে সেটা মজাই লাগে। তারপর আমি আর আয়ান চলে গেলাম বাজারে। কি করতে, আয়ানের ব্যাংকের বই করেছিলাম, ওর একটা ফটো করতে গেছিলাম, পাসপোর্ট সাইজের ফটো লাগবে বললো। তাই দেখো ফটো দোকানে চলে এসেছি ওর ফটো তুলতে। তো দাঁড়িয়েছিলাম আমি, ওর ফটোটা তোলা হলো, দেখতেই পাচ্ছ, ছ কপি ফটো নিলাম। তারপর চলে এলাম ব্যাংকে, এটা ব্যাংকের হচ্ছে শাখা রাজমল মার্কেটে, আমাদের স্টেট ব্যাংকের। তো ওখানে এসে ওর ওইগুলো জমা দিলাম, দিয়ে বাজার থেকে আসার সময় শশা আম নিয়ে চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে ভাবলাম কি রান্না করব কি রান্না করব। তো ফেরার পথে মাংস কিনেছিলাম, তো কচু ছিল, আমি বলি কচু মাংস করে দিই। তো এই মাংসটাকে কাটাকুটি করে বসিয়ে দিলাম, মাংস সিটি হলো হবার পর তারপরে কচুটাকে নিয়ে বসলাম কাটাকুটি করার জন্য, যেহেতু কচু তো বাড়িতেই ছিল কেনা, আগের দু একদিন আগে আমি কিনেছিলাম। তো এখানে ভাতের জলও বসিয়ে দিলাম, কচুটা ছেলতে বসে গেলাম। কচু ছেলার পর আমি কী করলাম, ফ্রাই করে নিলাম, ফ্রাই করে নিয়ে প্রেশার কুকারে ছড়িয়ে দিলাম, হয়ে গেল কচু মাংসর তরকারি। এবার তারপর লাঞ্চ টাইম দুপুরে বসে বললাম কচু মাংস তরকারি নিয়ে দুজন মিলে আয়ান আর আমি, বেশ ভালোই লাগলো। খেয়ে নিলাম দুজনে, খাওয়া দাওয়া করে নিয়ে দুই মা আর ছেলে ঘুমিয়ে পড়লাম। এবার বিকালে উঠলাম আয়ান আর আমি দুজন মিলে, উঠে আমি ভাবলাম তাহলে এটু বাসন কটা মাজা যাক, 5:30 বাজে, কিচেনে চলে এলাম। কিচেনে চলে এলাম, এটু বাসন কটা মেজে নিলাম, যেহেতু আমি পরে এটা ভয়েস দিচ্ছি বলে আমার স্পিডে বেরিয়ে যাচ্ছে। ঝুটো কটা ধুয়ে নিয়ে এটু কটা ধুয়ে নিলাম, ঝুটো মানে এটো কোরকম কথা হচ্ছে দেখতে পাচ্ছ গাইস? এরকম পরে ভয়েস দিতে গেলে আমার এরকমই নার্ভাস মতন হয়ে যায় আমি। তো তারপর আয়ানকে বললাম কিছু খাওয়া দাওয়া হোক, ফের আয়ান নিচেই গেল গিয়ে ফুচকা আর কি চুরমুর আর রোল নিয়ে এসেছিলো, মনে হয় এটা খেয়েই আমরা মনে হচ্ছে আমি শুয়ে পড়বো, আমি আর রাত্রে কিছু খাবো না। আয়ান কি খাই দেখবো, যেহেতু 7টা বেজে গিয়েছে তাই। তো গাইস তোমরা যদি আয়ান নিয়ে ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এখানেই শুভরাত্রি বলবো না, এর পরেও আছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, শুভরাত্রি, 10:30 বেজে গেছে, আবার কালকে নতুন সকালে নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসছি।